गुड मॉर्निंग भाई, हेल्प मैंने करते हैं भाई, मैंने भाई कि वही हेल्प आई जे मे अपन होटेले उठी से बैठे कर बुझे संगे तो खूब सुंदर देखती सुईट तो मैं से मेटार खूब दरकार बुझे एक हेल्प करती है। रूम नम्बर कत भाई मेटा एखे जो रूमे उठी से সেই রুমের নাম্বারটা হচ্ছে ভাই আমি জানি না ভাই। নাম কি মেয়েটার? নামটা ও নাম নাম হচ্ছে ওই যে ছুটে বেড়া, তো আমি দেখেছি বিচের মধ্যে মেয়েটার নাম হচ্ছে, সে এই রুমে উঠেছে, তার নাম হচ্ছে আমি আমি বলতে পারবো না ভাই, জানি না। বললাম কি আমার গেস্ট লিস্ট দেখে কিভাবে বের করে দিব আপনাকে, নাম বা রুম নাম্বার তো বলতে হবে ভাই। আমার খুব বিপদ ভাই, আমার হেল্প করতেই হবে ভাই। আমি কিভাবে আপনাকে হেল্প করবো বলুন, আপনি আপনাকে একটা ক্লু দিতে হবে ভাই। এরকম করে বলবেন না ভাই, আমার খুব বিপদ, সর্বনাশ হয়ে যাবে ভাই। আমি রাত্রিরে ঘুমতে পারিনি, দুটো ফিজিয়াম ট্যাবলেট খাইছি, তাও ঘুম হয়নি মেয়ের, আমার লাগবেই ভাই। প্লিজ আপনি কান্না করুন না, আমি তো আপনাকে হেল্প করতে পারছি না, আপনাকে তো কোনো একটা ক্লু দিতে হবে, না দিলে আমি কীভাবে নাম বা রুম নাম্বার দিতে হবে, আমরা তো না হলে এইভাবে গেস্ট লিস্ট থেকে বের করে কীভাবে দিব ভাই। শোনেন, ক্লু হচ্ছে কি, ক্লু হচ্ছে আমি মনে করেন যে সে আমি জানি না ভাই, কোনো ক্লু জানি না, কিন্তু আমার দিতেই হবে ভাই। আচ্ছা শোনেন ভাই, রুম কটা? তো অনেক রুম, 228 রুম। ও তাহলে তাহলে বলে ভাই কোনো সমস্যা নেই, আমি গিয়ে 218টা রুম আমি খুঁজে খুঁজে দেখে আসবো না। এটা তো 5-স্টার হোটেল, আপনি কীভাবে অন্য রুমে কীভাবে ডোর টু ডোর নক করবেন একটু বলুন প্লিজ। আমি আমি দেখে আসবো, একটু অ্যালাউ করেন ভাই। আপনি তো পারবেন, বাট আমার তো স্ট্যান্ডার্ড মেনটেন আছে, অন্য কিছু মাইন্ড করবে ভাই। অসুবিধা নেই, আমি গেস্টদের পা ধরে মাপ চাই নেবো যে ভাই আমি একটু খুঁজ দিয়ে আইসি, কিছু মনে করেন না, মাফ করে দেন ভাই। এইভাবে বললে তো হবে না। ও তো রুমে কোনোভাবেই ব্যবস্থা করা যাবে না ভাই, তো বন্ধুর সঙ্গে ঝগড়া করলেন, আপনি বললেন যে ডাব মারিয়ে মাথা ফাটায় দেবো, তারপর ওই যে আমার ডাব ওই যে পাইপ ছিঁড়ে ফেললেন, মানে ডাবের মধ্যে যে পাইপ ছিল। হ্যাঁ চিনতে পেরেছি, চিনবো না কেন, চিনতে পেরেছি। তো আপনি এখানে কেন আসছেন, মানে 5-স্টার হোটেল কেমন হয় সেটা দেখার জন্য আসছেন, নাকি আমি এখানে আছি কি না সেটা প্রমাণ করার জন্য আসছেন? না আপনি এই 5-স্টার সাইমন হোটেলে আসেন আমি তো বিশ্বাস করেছি। তাহলে কি ঝগড়া করতে আসছেন আমার সাথে আবার? আমি ঝগড়া করতে পারি না জানেন, অনেক চেষ্টা করেছি হয় না, মানে আমি আইসি ফেরত নেওয়ার জন্য। এক্সকিউজ মি, কি ফেরত নেওয়ার জন্য? ওই কোয়া যাবে না, খুব লজ্জার ব্যাপার বুঝেছেন, একটু আড়ালে গেলে বলে দেবো। কি কি ফেরত নিতে আসছেন আপনি এখনই বলেন, কি সমস্যাটা, কি কি প্রবলেমটা কি বল। আরে ভাই আপনার মাথা গরম তো আপনি বুঝতে পারতেছেন, আমি যেটা বলতেছি সেটা শুনেন, ওনার সামনে বলা যাবে খুব লজ্জার ব্যাপার, আড়ালে। আমি লজ্জা পাবো না কেন, বলা যাবে না, আপনি এখানেই বলেন কি ফেরত নিতে আসছেন বলেন, একটু আড়ালে চলেন না, বলে দেবো, আমি বললাম তো শুনেন, এটা আড়ালে গেলেই ঝকাম করে বলে দেবো, আড়ালে বলতেই হবে, এটা আড়াল ছাড়া বলা যাবে না বুঝছেন, একটু চলেন না আড়ালে, একটু অল্প একটু আড়ালে যাবেন, চলো ভাই। আপনার খুব ডিস্টার্ব করেছি ভাই, আমি একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করি বুঝছেন, ব্যাংকে চাকরি করেন। হ্যাঁ এই হোটেলে ওঠার মতো ক্ষমতা এখনো হয়নি, সামনে বছর প্রমোশন হবে, প্রমোশন হলে পরে আসবো না। হ্যাঁ ভালো দেখো, দেখো কথা হয়। আপনার দেখে আমার যে কি ভালো লাগতেছে, মানে আমার হয়েছিল কি আমার জান্ডা চলে গেছিল, আপনার দেওয়ার পরে জান্ডা আবার ফেরত আইছে বুঝছেন, ওই যে কী করে বোঝাবো বুঝছেন, ওই যে সুবিনন্দের গানটা আছে না, হৃদয় চিরে যদি দেখাতে পারতাম, তুমি যে আমার তুমি কি কি জানো সেই গানটা। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি খুব উত্তেজিত অবস্থায় আছেন, এখন বলেন কি কাজের কথা, কি? ওই তো মানে আপনার সঙ্গে আমার যেটা হয় সেটা অদল বদল হয়ে গেছে বুঝছেন। কি অদল বদল হয়ে গেছে? আপনার 40 আমার 42, মানে 40-42 মানে কি যাতা বলছেন আপনি? মানে পাদুকা জোড়া, পাদুকা জোড়া কিসে? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে, আমার মেজাজ খারাপ হয়ে গেলে কিন্তু আপনার কপালে শুনি আছে, আপনি কি করতেছেন, আমার মেজাজ কিন্তু আপনি গরম করে দিতেছেন। আরে ভাই কথা কথা আপনি মেজাজ খারাপ করবেন না, তো এই মেজাজ খারাপের জন্যই ভুলটা আপনি করেছেন, আপনি আমার স্যান্ডেল নিয়ে চলে আইছেন, আপনারটা হচ্ছে 40 আমারটা 42, আপনার স্যান্ডেল ছোট আমার পায়ে লাগে না, আপনার স্যান্ডেলের জন্য তো আমি তো গোড়ালি কাটি ফেলতে পারবো না। আসলে আপনার কোনো দোষ নেই, আমি সেটা স্বীকার করতে ভুল করেছেন, মানে আপনার স্যান্ডেল এবং আমার স্যান্ডেল সেম ডিজাইনের হয়েছে, সেই জন্যই ভুলটা হয়েছে ভাই। আমি স্বল্পভাষী মানুষ, বেশি কথা বলতে আমার ভালো লাগে না, আমার স্যান্ডেলটা দিয়ে দেন আমি চলে যাবো ভাই। আপনি এই স্যান্ডেল স্যান্ডেলের খোঁজে এখানে আসছেন?
আমি নিজেরটা ছাড়া অন্য কারোটা পরতে পারি না, যে আপনার স্যান্ডেল আমি নিয়ে আইছি। আমি কিন্তু ব্যবহার করিনি, একবারও পড়িনি, আমি ধুয়ে মিশুলটা ঠিক করে রাখেছি। আপনি যে আমার স্যান্ডেলটা একবারের জন্য পড়িছেন, আমার কি যে টেনশন হচ্ছে আমার ভাই, আমার স্যান্ডেলটা আমি চলে যাই ভাই। ১০০ টাকার স্যান্ডেল বিচে পড়ার জন্য কিনছিলাম, সেই স্যান্ডেলের খোঁজে আপনি আবার এখানে আসছেন? ওরে ভাই রে, এত কথা বললে তো কোনো দরকার নেই, আমার স্যান্ডেলটা দেন, তা না হলে পরে কিন্তু আমি কিন্তু কি, হ্যাঁ আপনি যখন কান্নাকাটি করবেন? অবশ্যই কান্নাকাটি করবো, আমার স্যান্ডেল আপনি জানেন, স্যান্ডেল আপনি আমারটা নেবেন কিসের জন্য? আপনার নেই, আপনি চুপ 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 একদম চুপ একদম চুপ কবরে। আরে তুই কি রে ভাই, কি কি তুই একটা মানুষ না অন্য কিছু, পিস একটা পিসের দলা। এই আপনি আমারে তুই তুই করে করছেন কিসের জন্য? আমার মাও আমারে তুই করে বলে না, তুমি করে বলে, এক সালমা খালা সে আমারে তুই করে বলে, তারপরে আমি যাই দিয়ে চুপ ভাই। আমার স্যান্ডেলটা এনে দেন, আমার স্যান্ডেল লাগবে, তার আলি পরে আমি ৪০ ৪২ ৪২